নিখোঁজের 15 দিনেও মেলেনি ক্ষমতাসীন দলের এমপি আনারের কোনো চিহ্ন। এ নিয়ে রহস্যের জাল ছিঁড়তে পারেনি দুই দেশের গোয়েন্দারা। কেবল বলা হচ্ছে আনারকে হত্যা করা হয়েছে, তবে লাশ না পাওয়া পর্যন্ত সরকারিভাবে তাকে মৃত বলাও যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সন্দেহভাজন হত্যাকারীদের তথ্যে কলকাতায় অভিযান চালিয়ে যাচ্ছে দুই দেশের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গে 3 দিন ধরে চলছে খুনি জিহাদকে নিয়ে অভিযান। খুনের রহস্য উদ্ঘাটনে মরিয়া দুই দেশের পুলিশ ও গোয়েন্দারা। কলকাতায় আটক কসাই জিহাদকে সাথে নিয়ে সঞ্জীবা গার্ডেনে অভিযান চালায় বাংলাদেশের গোয়েন্দা দল। হত্যায় জড়িতদের দেওয়া তথ্য মতে লাশের টুকরো ফেলা হয় বাগজোলা খালে। জিহাদের সঙ্গে ক্যাব চালক জুবেরের বর্ণনা মিলিয়ে দেখতে তদন্তকারীরা নিউটাউনের একাধিক স্থানে অভিযান চালিয়েও পায়নি এমপি আনারের কোনো চিহ্ন। উদ্ধার করতে পারেনি খুনে ব্যবহৃত চাপাতিসহ অন্য ধারালো অস্ত্রও। এরই মধ্যে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে দলা পাকানো কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের খণ্ডিত শরীরের অংশ। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজন হতে পারে ডিএনএ বা ফরেন্সিক পরীক্ষার। সঞ্জীবা গার্ডেনের বাগান মালিক সিদ্ধেশ্বর মণ্ডল সাংবাদিকদের জানান, 3-4 কেজি দলা পাকানো মাংস উদ্ধার করা হয়েছে ওই সেপটিক ট্যাঙ্ক থেকে। ধারণা করা হচ্ছে মাংস টুকরো করে তা টয়লেটে ফ্লাশ করা হয়, যা সেপটিক ট্যাঙ্কে জমা হয় বলে ধারণা ওই মালির। কলকাতা সিআইডিকে আনারের দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের কমোড সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করে ঢাকা থেকে যাওয়া ডিবির টিম। সেই অনুরোধে সুয়ারেজ লাইন ভেঙে সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া যায় প্রায় 4 কেজি মাংসের দলা। এর আগে সোমবার দিনভর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কলকাতায় দুই দেশের তদন্ত কর্মকর্তারা নানা জায়গায় ছুটোছুটি করেন। সকাল 10টায় নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে যান বাংলাদেশের গোয়েন্দা টিম। সে সময় কলকাতা সিআইডির কর্মকর্তারাও ছিলেন। দুপুর 12:30টার দিকে সেখানে নেওয়া হয় জিহাদকে। বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর তদন্ত সংশ্লিষ্টরা পুলেরহাট থানার কৃষ্ণমাটি বাগজোলা খালে অভিযান চালান। ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল রোববার সকালে কলকাতায় যান। প্রতিনিধি দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। মাইদুর রহমান রুবেল, কালবেলা।